নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকে নিউজ হেডলাইন্স। পূর্ণভাবে নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ মিটল বলে জানালেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। নমিনেশন পর্বের শেষ দিনও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল বর্ধমানের কার্জন গেট চত্বরে। কাল্লা বিডিও অফিসে চলল শান্তিপূর্ণভাবে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। দামোদরে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং এর ছাত্র দেহ উদ্ধার হলো সোমবার। কাল্লার সিংহঝুলি প্রাথমিক বিদ্যালয়ের এক খুদে পড়ুয়া দুর্ঘটনার কবলে পড়ল। তিন দিন ব্যাপী নকআউট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো সোমবার। আসছে বিস্তারিত খবরে। শান্তিপূর্ণভাবে নমিনেশন পত্র জমা দেওয়ার কাজ চলল সোমবার। নমিনেশন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য গোটা কোর্ট কম্পাউন্ড চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। এদিন অবাধ ও শান্তিপূর্ণ নমিনেশনের তত্ত্ব খাড়া করেন তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত। সোমবার ছিল নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ, সেই কারণে গোটা কোর্ট কম্পাউন্ড চত্বর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। নমিনেশন পর্ব ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ প্রশাসন। আরটিসি দপ্তর সহ জেলা শাসকের দপ্তর সমস্ত জায়গাতেই পুলিশ মোতায়েন করা হয়। ডিএম অফিসের সামনে ত্রিস্তর ব্যারিকেডেরও ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। সেন্টার হয়েছে বর্ধমান সেখানে, এখানে নিরাপত্তার জন্য আজকে আমরা একটা মিটিং করলাম আমাদের সব অফিসের সঙ্গে। আগামীকাল নমিনেশন ঠিকঠাকভাবে হোক এবং শান্তিপূর্ণ হোক তার জন্য এখানে আরেকটা এক্সট্রা পুলিশের জন্য। স্যার, কতগুলো ব্যারিকেড করা হয়েছে বা চারিদিকে? আমাদের এখানে পুরো এরিয়াকে সিল করা হয়েছে এবং এখানে থ্রি টায়ার কর্ডন সিস্টেম আমাদের আছে। ফার্স্ট কর্ডন, সেকেন্ড কর্ডন, থার্ড কর্ডন, বাকি যাতে শুধু যারা নমিনি আছে ওরাই শুধু যেতে পারে, তাছাড়া কিছু ধারা করা হয়েছে স্যার? হ্যাঁ, নিশ্চয়ই চল্লিশ ধারে। আজকে কেমন নিরাপত্তা আছে? আজকে আমাদের এখানে পুরোপুরি নিরাপত্তার বেষ্টনীকে ঘিরে ফেলা হয়েছে পুরো ডিএম অফিস। আমাদের এখানে প্রচুর আমরা র্যাফ এবং পুলিশ আমরা ইয়ে করেছি, অ্যান্টি র্যাফ স্কোয়াডও আছে এবং তার সঙ্গে আমরা ওয়াটার ক্যানন রেখেছি, আমাদের মাল্টি ব্যারেল ওয়েপন লঞ্চার চিতা ভেহিকেল সেটাও আছে এবং সেই জন্য আশা করছি আজকে এখনো পর্যন্ত দেখাচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আশা করছি পরেও ঘটবে না। কোন কোন জায়গায় ব্যারিকেড করা হয়েছে? আমাদের ডিএম অফিসের সামনে তিন স্তরে ব্যারিকেড করা হয়েছে এবং এছাড়া আমাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় ড্রপ গেট করা হয়েছে এবং আমরা যারা ঢুকছে ডিএম অফিসে তাদের আমরা যথেষ্ট পরিচয় জেনে তারপরে আমরা তাকে অ্যালো করছি। যতটুকুর মধ্যে পুলিশের টলাই রয়েছে তার মধ্যে কোনো ঘটনা ঘটেছে? না, কোনো ঘটনা ঘটেনি তার মধ্যে এখনো। বাইরে তো বাইরে কি ঘটছে আমরা সেটা আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের সামনে যতটুকুনি আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এখনো পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং যদি কোনো খবর আসে আমাদের স্কোয়াড রেডি রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা সেখানে ইন্টারভেন করব। কিছু ইঞ্জিন এসেছে স্যার, কী কী ইঞ্জিন এসেছে নিরাপত্তার জন্য? আমাদের নিরাপত্তার জন্য এই দেখতে ওয়াটার ক্যানন এসছে, ওয়াটার ক্যানন ছাড়া আমাদের মাল্টি ব্যারেল লঞ্চার যেটা আছে, গ্যাস গান লঞ্চার সেটা আছে, চিতা ভেহিকেল সেটা এসছে, আমরা দেখেছি আজকে নিরাপত্তা এনহ্যান্স করা হয়েছে। শাসক দলের পক্ষ থেকে বিরোধীদের সব রকম সহযোগিতার আশ্বাস জানানো হয় তৃণমূল নেতা উত্তম সেনগুপ্তর পক্ষ থেকে। অবাধ ও শান্তিপূর্ণ মনোনয়ন হয়েছে বলে মন্তব্য করেন উত্তমবাবু। আজকে খুব ভালোভাবে নমিনেশন হচ্ছে, যে কোনো রাজনৈতিক দলের কর্মীরা আসছেন, এসে তাদের মনোনয়নপত্র সেখানে দাখিল করে যাচ্ছেন এসডিও অফিসে এবং প্রশাসন পূর্ণ নিরাপত্তা এখানে রেখেছেন যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয়। যে কোনো দলের প্রার্থী এসে যাতে তার নমিনেশনকে ফাইল করতে পারে প্রশাসনের পক্ষ থেকে তাকে সুনিশ্চিত করা হয়েছে এবং সকলে এসে আনন্দ সহকারে তাদের নমিনেশনকে জমা দিচ্ছে। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা আসছেন, তাদের যে নমিনেশন সেটা সেখানে এসে জমা করছেন এবং খুব শান্তিপূর্ণভাবে এই কাজ করছে।
এবং আপনারা সকলে। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দ বার্তা। নমিনেশন পর্বে শেষ দিনও চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে বর্ধমান কার্জন গেট চত্বরে। এদিন পুলিশ প্রশাসনকে অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যায়। সোমবার ছিল নমিনেশন দাখিলের শেষ দিন। এদিন শাসক দলের প্রার্থীরা নমিনেশন দাখিল করলেও কোনো বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীরা নমিনেশন দাখিল করেননি। নমিনেশন পর্ব ঘিরে শেষ দিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শান্ত কার্জন গেট চত্বর অশান্ত হয়ে ওঠে। ঘটনার জেরে স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়। জামালপুরের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল পরামানিক জানান, রাজ্যের উন্নয়নের উপর ভিত্তি করেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে কিছু মানুষ এসেছেন প্রতিটা ব্লক থেকে, এবং আমাদের যেহেতু আমাদের জেলা পার্টি থেকে নির্দেশ দেওয়া আছে, যাদের এসসি সার্টিফিকেট হয়নি, যাদের এসসি সার্টিফিকেট অনলাইনে জমা করেছে কিন্তু বিভিন্ন কারণে, আপনি বুঝতেই পারছেন আদিবাসী সম্প্রদায়ের মহিলা, সে নিজে জানে না যে কোথেকে সার্টিফিকেটের নেবে, তো সার্টিফিকেট পাবে কোথা থেকে, সেই সার্টিফিকেটটা যাতে তারা পায় সেই জন্য প্রতিটা ব্লক থেকে আমরা দু-একজন করে আছি, যাতে আমাদের সার্টিফিকেটগুলো তারা পায় এবং তার নমিনেশন সাইটটা করতে পারে। বিরোধীরা বারবারই অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস পুরো এসপি অফিসের যে 200 মিটার বাইরে পুরো ঘিরে রেখে দিয়েছে এবং তাদেরকে মারধর করছে এবং মহিলাদের পর্যন্ত হেনস্থা করছে। দেখুন, এটা সর্বৈব মিথ্যে কথা, সর্বৈব মিথ্যে কথা। আপনারা একবার, যারা প্রেসের বন্ধুরা আছেন, আমার কলিগরা আছেন, তাদেরকে অনুরোধ করছি যে আপনারা আমাদের যে বিডিএ বিল্ডিংয়ে নমিনেশন হচ্ছে এবং আমাদের যে সংখ্যালঘু বিল্ডিংয়ে নমিনেশন হচ্ছে, আপনারা যান, দেখে আসতে পারবেন। সিপিএ এবং বিজেপি
খুব ভালোভাবে সেকে নমিনেশন ফাইল করছে। এখন যতগুলো নমিনেশন ফাইল হয়েছে প্রতিটা ব্লকে সিপিএম এবং বিজেপি খুব ভালোভাবেই নমিনেশন ফাইল করছে। আমাদের নমিনেশন ফাইল এখানে হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের যারা নমিনেশন ফাইল করবে যারা প্রার্থী তারা প্রত্যেকেই তারা ব্লকে ব্লকে দিচ্ছে, কিন্তু যাদের এসসি সার্টিফিকেট নিয়ে সমস্যা আছে তারাই বর্তমানে আসছে, তারা সার্টিফিকেটটা নিয়ে এখানে নমিনেশন হবে না। এটা বিরোধী অভিযোগ যে তৃণমূল কংগ্রেস এসডি অফিসে 200 মিটারের বাইরে পুরো ঘিরে রেখে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে, সর্বৈব মিথ্যে কথা। তার কারণ আমরা ওই মানুষকে ঘিরে ভয় দেখি ভোট করতে চাইছি না বা চাই না, আমরা মানুষের উন্নয়নের পাশে আছি, মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের জন্য আমরা ভোট করতে আছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন নিয়ে আমাদের ভোট হবে। এদিন অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয় পুলিশ প্রশাসন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোটা এলাকায় নিজেদের দখলে নেয় পুলিশ বাহিনী, ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করে পুলিশ। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস জানান, বিরোধীদের যথাযথভাবে সহযোগিতা করা হচ্ছে, কেবলমাত্র অবাঞ্ছিত ব্যক্তিদেরই নমিনেশন জমা দেওয়ার ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে বলে জানান খোকনবাবু। আমরা এখানে বসে আছি, আমাদের দলের কর্মীরাও রয়েছে, বিরোধী লোকের যাতে কোনো অসুবিধা না হয়, সিপিএম বিজেপি কংগ্রেস তাদের যাতে নমিনেশন ফাইল করতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা এখানে বসে আছি এবং বিরোধী লোক যারা আসছে তাদের আমরা ঢুকিয়ে দিচ্ছি নমিনেশন ফাইল করার জন্য, আর আমাদের তৃণমূলে কিছু দুজন চারজন বিক্ষুব্ধ লোক আসছে তাদের আটকে দেওয়ার জন্য আমরা এখানে বসে আছি, কিন্তু বিরোধী দলের কোনো লোককে আমরা আটকাচ্ছি, তারা নমিনেশন ফাইল করছে। পুলিশ কতটা মানে সামনে পুলিশ তো দেখতে পাচ্ছে যে সবাইকে আমরা ছেড়ে দিচ্ছি, কোনো ব্যাপার না, পুলিশ তার কাজ করছে আমরা আমাদের কাজ করছি। এখন যে একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে সেগুলো কেন মানে ওটা আমাদের দলের তৃণমূলের লোক একজন এসেছে দাঁড়াতে আসছে এখানে আটকেছে, অন্য দলের না তৃণমূলের। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। কাল্লা বিডিও অফিসে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলল সোমবার। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ ছিল প্রশাসন। মনোনয়ন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও ভোটগ্রহণ পর্ব ঘিরে কী পরিস্থিতি হয় তা আগামী দিনই বলবে। পয়লা মে প্রথম পর্যায়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। পূর্ব বর্ধমান জেলায় কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ অনুষ্ঠিত হলো। এদিন কাল্লা মহকুমায় শান্তিপূর্ণভাবে শেষ হলো মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। কাল্লা বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার কাজ সুষ্ঠুভাবে শেষ হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার মোকাবিলা করার জন্য প্রশাসন সজাগ ছিলেন। এখন দেখার পয়লা মে ভোটদানের পর্ব কতটা শান্তিপূর্ণ হয়। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। দামোদরে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং ছাত্রর দেহ উদ্ধার হলো সোমবার। বরশুলের নদীঘাটে ওই ছাত্রর মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বরশুলের অন্নদাপল্লির বাসিন্দা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বিপুল মিত্র রবিবার বন্ধুদের সঙ্গে দামোদরে মাছ ধরতে যায়। এক বন্ধু নদীর একটি গর্তে পড়ে যায়, তাকে উদ্ধার করতে জলে ঝাঁপিয়ে পড়ে বিপুল মিত্র। বন্ধুকে বাঁচাতে সক্ষম হলেও বিপুল ওই গর্তে পড়ে তলিয়ে যায়। প্রায় সঙ্গে সঙ্গেই এলাকার মানুষ উদ্ধারের জন্য দামোদরের জলে খোঁজাখুঁজি শুরু করলেও কোনো ফল হয়নি। বিকালে বিপর্যয় মোকাবিলা দপ্তর ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু করে, তাতেও খোঁজ মেলেনি বিপুল মিত্রের। সোমবার সকালে বরশুলের নদীঘাটে বিপুল মিত্রের মৃতদেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। এদিনই মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। বিপুল মিত্রের মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। বরশুল থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।
দুর্ঘটনার কবলে পড়ল এক ক্ষুদে পড়ুয়া। কাল্লার সিংহঝুলি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র সে। বর্তমানে সে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পথ দুর্ঘটনায় আহত হলো এক ক্ষুদে পড়ুয়া। আহত ছাত্রের নাম সামিরুল শেখ। আহত ছাত্র কাল্লার সিংহঝুলি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। স্কুল শুরুর আগে ক্লাসে ব্যাগ রেখে কিছু খাবার আনতে স্কুলের বাইরে এলে হঠাৎই একটি চার চাকা গাড়ি তাকে ধাক্কা মারলে সে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে কাল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এটা 10:10 ক্লাসরুমে বইটা রেখে রাস্তার অপর দিকে দোকানে কিছু খাবার কিনতে গিয়েছিল, আর সেই সময় একটা টাটা সুমো এসে কিসে পড়ে ক্লাস ওয়ানে পড়ে ক্লাস ওয়ানে পড়ে কী নাম সামিরুল শেখ সামিরুল শেখ সামিরুল শেখ কোন স্কুল আপনার সিংহঝুলি প্রাথমিক বিদ্যালয়। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বর্তমানে ওই পড়ুয়া বিপদমুক্ত। বাচ্চাটা 10:10 স্কুলে এসেছে। আচ্ছা, 10:10 স্কুলে এসে বই দেখে হয়তো বাড়ি থেকে পয়সা দিয়েছে, সেই পয়সা নিয়ে দোকানে কিছু কিনতে গেছে। আচ্ছা, ঠিক আছে। এই কিনতে যাওয়ার এবার আমাদের তো রাস্তার ধারেই স্কুল, ঠিক আছে। এবার গেটও আমাদের সঙ্গে সঙ্গে গেটও একটা পাল্লা দেয়াই থাকে সবসময়ের জন্য। এবার মাঝখান দিয়ে বাচ্চা তো মাঝখান দিয়ে গিয়ে রাস্তা পার হতে গেছে, আর তারপরে আপনার ওই মারুতি অপোজিট থেকে মারুতি এসে মারুতি মেরেছে। কোথায় এটা ঘটনাটা ঘটে? ঘটনাটা ঘটেছে স্কুলের সামনে। কোথায় সেটা? স্কুল হচ্ছে সিংহঝুলি। আচ্ছা। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। তিন দিনব্যাপী এক নকআউট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো সোমবার। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় 24 নম্বর ওয়ার্ডে বেলপুকুর ময়দানে। 16টি পাট এই প্রতিযোগিতায় অংশ নেয়। তিন দিন ব্যাপী একটি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। 24 নম্বর ওয়ার্ডের বেলপুকুর ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। এদিন চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হলো। 24 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। প্রতিযোগিতায় 16টি পাট অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলা 213 নম্বর পাট ও 208 নম্বর পাটের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ী হয় 213 নম্বর পাট। বিজয়ী এবং বিজিতদের পাশাপাশি অন্যান্য পুরস্কারও প্রদান করা হয়। সকলে আপনার ছেলে ক্লান্তি দিচ্ছেন। আমাদের 24 নম্বর আমাদের কাউন্সিলর তথা 24 নম্বর জেলা সভাপতি মাননীয় শিবাই মিস্ত্রি মহাশয়। প্রতিযোগিতায় প্রতিটি খেলোয়াড়ই নিজেদের উজাড় করে দেন মাঠে। কংগ্রেসের পরিচালনা 324 নম্বর দিয়ে প্রত্যেকে ভিত্তিক আমাদের যে নকআউট টুর্নামেন্টের আয়োজন করেছি ক্রিকেটের, তা আজকের 3 দিন ধরে খেলা শুরু হয়েছিল। আজকের চূড়ান্ত পর্বের খেলা এই মাত্র শেষ হলো। এই খেলায় জয়ী হয়েছেন আমাদের 213 নম্বর পাট এবং বিজিত হয়েছে 208 নম্বর পাট। মোট কটা পাট ছিল? মোট 16টা পাটের খেলা ছিল এবং 3 দিন ধরে চলেছে। এর মধ্যে আমাদের খেলায় উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বর্ধমান তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, পৌরসভার এমসিআইসি মাননীয় তপন দাস, উপস্থিত ছিলেন আমাদের 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সম্পাদক মানিক দাস, উপস্থিত ছিলেন বিভিন্ন পার্টির তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং আমরা সবাই আন্তরিকতার সঙ্গে সবাই মিলেমিশে খেলাটা সম্পন্ন। প্রতিযোগিতাকে যথাযথ রূপ দেওয়ার প্রচেষ্টা চালান আয়োজকরা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব আজকের অন্যান্য খবর। শহরের বুকে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হলো রবিবার। তেলমারুই পাড়াতে অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি। রক্ষাকালী পুজো উপলক্ষে অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি। এদিন দেবীকে মন্দির প্রাঙ্গণ থেকে নামিয়ে শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন জায়গা ঘুরিয়ে জলাশয়ে বিসর্জন দেওয়া হয়।
পুরুষ মহিলা নির্বিশেষে এদিনে শোভাযাত্রায় পা মেলান। আলোর রোশনায় এবং নানা রকম বাদ্যযন্ত্র সহকারে অনুষ্ঠিত হয় শোভাযাত্রাটি। বর্ধমান থেকে সুমিত ভকতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র জমা দেবার কাজ। দামোদরে তলিয়ে যাওয়া ইঞ্জিনিয়ারিং এর ছাত্র দেহ উদ্ধার হলো সোমবার। কাল্লার সিংহঝুলি প্রাথমিক বিদ্যালয়ের এক খুদে পড়ুয়া দুর্ঘটনার কবলে পড়ল। তিন দিন ব্যাপী নক আউট ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হল সোমবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দবার্তা। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।